হ্যাঁ মাম চলো। এই যে আমরা রবীন্দ্র সরোবর লেকে, এই যে আমরা রবীন্দ্র সরোবর লেকে সকাল 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 এখন তো আমার বড় মেয়ের সামার ভ্যাকেশন, সবাই হেঁটে চলে বেড়াচ্ছে। দেখো এই দেখো, আরেকদিন এসেছিলাম, কবে এসেছিলাম বাবা? নববর্ষের দিনে তোর বাবার সাথে, না নববর্ষে ওকে তো হাত ধরে রাখবি। কিন্তু এখানে আমার অনেক মাছ আছে, দেখা যাচ্ছে না? তেঁতুলের গাছে দেখ, তেঁতুলের গাছ কত যে পুরনো পুরনো গাছ এখানে আছে, কত রকমের। মানে যারা এই ইয়ের স্টুডেন্ট না, জুওলজি 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 স্টুডেন্টদের জন্য তো, হ্যাঁ পদ্ম ফুটেছে। শোন না, আমি ওই গাছটা দেখানোর জন্য আজকে তোমাদেরকে একটা গাছ দেখাবো, দাঁড়াও। আমি কখনো দেখিনি, আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম, দাদা ওই গাছটা কী গাছ, বলে আমরাও জানি না। আর আমি বললাম ওই একটাই কি গাছ এখানে আছে অত বড়? তো পুরোটা তো দেখো তোমরা, কমপ্লিট করা যাবে হেঁটে না পুরো ভালোভাবে দেখা যাবে? এই গাছ কি এখানে একটাই আছে? তখন বলে না দুটো আছে, এই পাশে একটা, ওই দিকে দূরে একটা আছে। এটা একটা কাজুর গাছ মোস্ট প্রবাবলি, জানি না আমি ঠিক, হতেও পারে নাও নাও হতে পারে। সানা ওকে ধরে ছায়া ছায়া হাঁট, ওই যে ওরা আসছে, ওকে ধরে ছায়া ছায় হাঁট। লেকের পাশে না হাত ধরে হাঁটতে হবে, এদিকে ইয়ে করা আছে। তো আমার ছোটো মেয়েটা সেই দুরন্ত, তোমরা তো জানো। এই দেখ সেই ইয়ে মাছ রে, যে যেগুলোর নোজগুলো বেরিয়ে থাকে, বিশেষ করে সমুদ্রে দেখা যায়, ওই সরু মুকলা দেখছিলাম আমি একটা, দেখা যাবে না মনে হয় কোনো। ওই যে এখানে একটা মাছ, হ্যাঁ ওখানে একটা মাছ চড়ছে, হুম ছোটো মাছ। এইদিকে এই গাছটা দেখানোর জন্য আমি এদিকে আয় মাম, শোনা মামা মায় এইদিকে আয়, লেকের পাশে থাকিস না, লেকের পাশে থাকলে আমার মনটা ডাইভার্ট হয়ে যায় যে ও পাশে কি করছে। আয় না সানা, আমি কাজই করতে পারি না, লেকের পাশে দাঁড়াস না, এইদিকে আয়, এইটা দিয়েও আসতে পারিস। এই যে এই গাছটা, এই যে গাছটা গো, এই গাছটা এই দেখো, এই গাছটা দেখানোর জন্য দেখো কত বড় বড় সুবিশাল গাছ, সত্যি তাদের সুনেবির ছায়া, অসাধারণ। কোনো টিকিটপত্র লাগে না, কিচ্ছু না, সকাল 6টা থেকে খোলা মনে হয়। দেখো তোমার এই গাছটা দেখানোর জন্য, এক্স্যাক্টলি এই গাছটা আমি দেখাতে চেয়েছিলাম, আমি এটার নামও জানি না কিছুই না। এই দেখো এই গাছের পাতা দেখো, এই দেখো এখানে একটা দেখো ফল ধরে আছে একেবারে বেলের মতো। এই দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো বেলের মতো, আর কিন্তু ফলটা কি বলতো গায়ে লেগে আছে, ডালের মধ্যে নেই, গায়ের থেকে বেরিয়ে আছে ফল, না কি ভগবানই জানে। এরকমই ফল ছিল আর, ওই ওই যে দেখো আরও একটা আছে, ওই দেখো আছে, আর ওই দিকে একটা ছোট্ট হয়েছে, মানে হবে আর কিছুদিন পরে, দেখা যাচ্ছে গো। আর এইদিকে একটা আছে দেখাচ্ছে, সব আছে অনেক কটাই এরকম গাছ, নাকি এদিকে আরেকটা আছে, ছুটতে নেই। এটা আমরা নববর্ষের দিন এসেছিলাম ওদের বাবা সহ, কিন্তু আমরা যখন ফিরছিলাম তখন আমি প্রথম সেইবার এসেছিলাম, তো আমি যখন ফিরছিলাম তখন এই গাছটা সন্ধে হয়ে গেছিলো, তখন এই গাছটা দেখেছিলাম, তখনই ভেবেছিলাম যদি কোনো দিন আসি ভালোভাবে এই গাছটা নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো। এই দেখো বেলের মতো, আমি নেভার এভার এর আগে কোনো দিন ওই নববর্ষে এসেছিলাম তখন দেখেছি, এর আগে কোনো দিন আমি এরকম গাছ দেখিনি। একটা ফুল টাইপেরও বেরিয়ে আছে, কিন্তু সেই নাগেশ্বর টাইপের ফুল, কিন্তু এগুলো নাগেশ্বর নাগেশ্বর অন্য গাছ, লম্বা গাছ। এ সেই কী করছো জানি না, কে কখন লাগিয়েছে, কোথা থেকে এনে লাগিয়েছে বলা মুশকিল। এখানে দেখছো কতদিন আগে তৈরি, এটা তাহলে গুগলে সার্চ করে এটার হিস্ট্রি দেখতে হয় যে কে কোথায় বানিয়েছিল, কখন বানিয়েছিল। এই যে এই গাছটা আমি দেখাতে চেয়েছিলাম এক্স্যাক্টলি এই গাছটা, না 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 দরকার নেই দাঁড়া, এখন পরে গিয়ে এই দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
এখন ইয়ে করতে হবে না, এখন সার্চ করতে হবে না বাবা, সরো ধরো 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 ধর ধর অন কর, অন করা আছে ধর, চলো আমি এগিয়ে যাচ্ছি, তুই কর একটু আমার সাথে এগিয়ে যাই। দাঁড়াও, জিকারোড্রি ছবি দিয়ে সার্চ করলি তো, ক্যামেরাটা ওখানে ধরে রাখলাম, হয়ে গেল। আমার মেয়ে এই যে গুগলে সার্চ করে বেরোলো, এটা বলছে জিকারো ট্রি, এটার বানান লেখা আছে JICARO, জিকারো ট্রি। তুমি এইটাই কাছে দিয়ে বলছো, এটা তো ইয়ে আছে, সার্চটা আছে। আগে জন্য চলো ছাড়ো, সামনে করে দে। হ্যাঁ, আমরা রবীন্দ্র সরোবর লেকে, আজকে তো কত 25 তারিখ, বুধবার, আগে আগেই বলেছি, ওই যে গাছটা দেখালাম, ওটা না আমার মেয়ে গুগল থেকে সার্চ করে বের করলো, জিকারো ট্রি বলে, JICARO, জিকারো ট্রি। আমি সিকিউরিটি গার্ডকে আগেরবার জিজ্ঞেস করেছিলাম, ওরাও নাম ঠিক জানে না, তখন আমার আর তো সন্ধেবেলায় জিকারো জে আই, হ্যাঁ হ্যাঁ জে তো JICARO, জানি কি বলছি মনে নেই, ও রেকর্ড হয়ে থাকছে, JICARO, জিকারো জি, জানি কি বলছি মনে থাকছে না। তুই আমাকে হাসিস না, আমি যতটা করেছি অতটা আগে করে নেই তারপরে হাসি, ঠিক আছে? তুই যদি ক্লাসে ফার্স্টও হোস, তো যতটা আমি করেছি কি বলো, ততটা আগে করে নিস, অ্যাটলিস্ট যদি এমএও পাস করিস আমার মতো, তাহলেও যে পরিচয় দেওয়া যায়। তা হাসিস না আমার উপরে, এই হচ্ছে কথা, ভুল বলি ঠিক বলি ঠিক করে দিবি। এগুলো চাইনিজ পুটুস ফুল, আমাদের পুটুস ফুল হয় না, এ দেখো সেইগুলোই কিন্তু খুব মিনি সাইজের, ওই জন্য না এগুলো দিয়ে ইয়ে করেছে, যেগুলো দিয়ে করে আর কি সাজায়, যে যে ওই গাছগুলো যেমন কাটে একই শেপের, সেরম করে এই পুটুস ফুলটাকে, এটা কি চাইনিজ পুটুস ফুল, যে কোনো ছোটো বাঁশ টাঁশকে চাইনিজ, এই হতে পারে, এই যে রোদ থাকলে এই ছাতার মতো করা। কত রকমের যে গাছ আছে সত্যি, আর আমার বাড়ির থেকে তো সামনেই, আমাদের কয়েকটা স্টপেজ মেট্রোতে, আমরা তো কবি নজরুলে চাপি, আর কয়েকটা স্টপেজ পরে, টলিগঞ্জের পরে এটা, তাই না? মহানায়ক উত্তমকুয়া টলিগঞ্জ মেট্রোর থেকে পরে এটা, তো আমার মায়া বাড়ি থেকে একবারে সামনে, মেট্রোতে আসা সবচেয়ে ভালো। ওদের বাবা তো বাড়ি নেই, আমরা দুই মেয়েকে নিয়ে আমি একা এসেছি, আসার ইচ্ছে ছিল একদিন। এই গাছটা আরেকটা গাছ কোথায় আছে দেখতে হবে, ওরকম গাছটা এইদিকে পেছন দিকে কোথাও আছে, কোথায় আছে দেখতে চল গিয়ে। লোক এখানে জগিং করছে সবাই, তারপরে কোথাও কোথাও রোদ্দুর, ছাতা নিয়ে তো আমরা আসিনি, কোথাও কোথাও রোদ্দুর, এত ভাবলে দুনিয়াতে ঘোরা হবে না, ওই সবই করতে হবে। এই বলো তুমি, ফেস প্যাক মেখে বসে থাকতে হবে, কি না না ওটা তো ইয়ে কি নাম, মুসান্ডা না কি বলে ওইটা, ওর পাতাগুলো এই বেগুনি ফুলটা এটা সব জায়গাতেই থাকে, এই আমাদের পাড়ারও, এই পাড়ারও সাইডে রোড সাইডের যে ঘাসগুলো তার মধ্যে ওইগুলো থাকে, দেখেছিস বাজার যেতে যেতে দেখিস না এই যে বেগুনি ফুলগুলো, এগুলো মানে
ওয়াইল্ড আর কি, ওয়াইল্ড লাগানো নয়, ন্যাচুরালি গ্রো করছে। এই গাছটা না আরেকটা ওই জিগারোট্রি দেখার অপেক্ষায় আমি আছি, কিন্তু সেটা কোথায় আছে, এইদিকে আছে কোথায়, এটা কিন্তু কাঁটা, হ্যাঁ খেজুর গাছ দি, হ্যাঁ বলো আ, এই এটা তো ইয়ে, এগুলো কি বীজগুলো, হুম বীজগুলো কি সেই ইয়ের মতো, বীজগুলো দেখতে খানিকটা কিসের মতো বলতো, সেই কি বলে না ওই আমন্ডের মতো, বুঝতে পেরেছিস কি বলতে চাইছি আমি, আমন্ড এর ভিতরে আমন্ড থাকে না সেরকম টাইপের, আমন্ড এর বীজ একটা একটা থাকে এর মতো, এরকম টাইপের কাঠবাদাম যেটা বলে বাং, কত বীজ পড়ে আছে দেখছো, ধর 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 ওকে ধরিস, ওকে ধরিস, লেকের পাশে না আমার হাঁটতে ইচ্ছে করছে না, এর জন্য আমার ছোট মেয়ের জন্য জানো, দেখো দেখছো এটা তো পা দিচ্ছে, মানে কি বলবে বলো, জানো তো একে তো চেনো তোমরা সেই দুষ্টু, এখানে না পুরোটা হাঁটা নেক্সট টু ইম্পসিবল, ইম্পসিবল বলা ভুল, নেক্সট টু ইম্পসিবল, ওখানে বসা যাবে না, ওই লেকের পাশে বসতে দেবো না আমি, এইদিকে ভেতর দিকে করে বস, লাফিয়ে নেমে যাবে, আমি ওই গাছটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু যদি আরো অত দূরে দূরে হয় তো বাবা আমি হাত তুলে নিলাম, হবে না আমার দ্বারা, এখানে সবাই জগিং করছে, মর্নিং ওয়াক করছে, এক্সারসাইজ চলছে, এভরিথিং ইজ গোয়িং অন, ছায়া ছায় হাঁটতে ব্যাপক লাগছে, ছায়াতে ছায়াতে হাঁটতে কেমন লাগছে, ব্যাপক লাগছে, গাছটা খেয়াল করে দেখিস তো মাম্মাম কোন জায়গায় আছে, জিগারো ট্রি, ওটা না আমি ভেবেইছিলাম যে ওটা এইবারে এলে না একটু ভালোভাবে খেয়াল করে দেখব, না এটা বললে ভুল হবে, শুধু ওটা দেখার জন্য এখানে আসা হয়, গাছটা দেখার জন্য, সেটা বললে সত্যি কথা বলা হবে না, অ্যাকচুয়ালি আসার ইচ্ছে ছিল তাই আসা, শুধু সেটার জন্য নয়, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া কী দেখাবো, কৃষ্ণচূড়া সবাই জানে, হাই একটু খেয়াল করিস তো বাবা, সানা গাছটা একটু খেয়াল করিস, যদি পাই সেকেন্ড ট্রিটা তাহলে একবার দেখতাম, আর যত ইনসাইডে যাবো আবার তত ততটা হেঁটে হেঁটে আবার বেরোতে হবে, এটা হচ্ছে একটা মুশকিল, মানে খারাপ তো লাগছে না, লাগছে তো ভালো, এই দেখো আমাদের দুষ্টু কি করছে, দেখো এই দেখো আমাদের দুষ্টুটা, এই দেখো দেখাচ্ছো সেই দুষ্টু, এই দেখো, এই দেখো আমরা যেখানে বসে আছি সেখান থেকে ভিডিও, এই দেখো এইখানে বসে আছি পুরো ছায়াতে, এই দেখো রাস্তা সবাই হেঁটে চলে বেড়াচ্ছে, এই দেখো এখানে বসে আছি, যেহেতু এখানে পুরো ছায়া চওড়া গাছে, তারপরে শেড করা আছে, শেড থাকলেও এতটা আরাম লাগতো না যতক্ষণ না সেটা গাছের ছায়ার নিচে শেডটা, আর যে হাওয়াটা বয়ে আসছে, যে হাওয়াটা বয়ে আসছে সেটা পুরো ঠান্ডা হাওয়া, কারণ এতটা জল সামনে, না কি ভালো যে লাগছে কি বলবো, দারুণ লাগছে, আর এই যে এরা বসে আছে, এই যে এখানে কাঠবিড়ালি আসছে, কি আছে ওখানে, কি দেখেছো তুমি, নেই পালিয়ে গেল,
কি দেখাছো তুমি? স্কুইরেল, স্কুইরেল ওই দেখো দুষ্টু কি করে। শোনাচ্ছ না সারা? মাম বলো পালিয়ে যাবি তো এখন? এক্স্যাক্টলি আমি দেখলাম অন করার সময়, এই মাত্র অন করার সময় দেখলাম যে কটা বাজে দেখতো, 8:36, 8:36 এক্স্যাক্টলি, 8:36। আমরা ব্রেকফাস্ট না করে এসেছি সকাল সকাল, ফেরার পথে যদি কোথাও ব্রেকফাস্ট করি দেখি। বিস্কিট ওরা খেলো আর আমিও চা বিস্কিট খেলাম, যেহেতু আমার মেয়ের ছুটি সকাল সকাল। আর সকালে পড়াটা হয়নি, গিয়ে পড়বে। আজকে আমরা একটু রিল্যাক্স করতে এসেছি, টাইম মানে বসে থাকতে, সেদিন এসেছিলাম উল্টো পাটা করে চলে গেছিলাম। আমরা এরপর না ফিরে গিয়ে উল্টো পাশে গিয়ে বসবো। দেখো উল্টো পাশে মোটা মোটা বড় বড় গাছ আছে, ওখানে ওই দিকটাতে বসবো। এই দিকটাতে বসলাম অনেকক্ষণ, ওদিকটাতে বসবো, যাবো। আজকে খানিকক্ষণ বসতেই এসেছে, অ্যাকচুয়ালি টয়লেটও আছে এখানে, অসুবিধা কিছু নেই। এই দেখো কেমন মজা করছে, দেখেছো? এই দেখো হাঁস চড়ে বেড়াচ্ছে ওইদিকে, ডাক এই এই এই। এই ছেলেটা আমার, এই সেই দোষ। কোথাও যদি ইডলি ধোসা টাইপের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পাওয়া যেত তাহলে আমরা বেরিয়ে করতাম, এখন না একটু পরে 9:30 এরম সময়। ও এটা সামনে করা আছে, আমি বললাম হয়তো পেছনে করা আছে। আমি তো সেলফি স্টিক ইউজও করি না। কি 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 আমার সামনে করা আছে তো, কি বলতো? কাঠবিড়ালি গুলো না রোড ক্রস করছে কিন্তু বা গাছের উপরে উঠে আছে, কিন্তু যতক্ষণে আমরা ইয়ে করতে চাইছি ততক্ষণে ও এদিকে ফ্রন্ট ক্যামেরা করা আছে, ধরো অফ করে যতক্ষণে ব্যাক ক্যামেরা করব ততক্ষণে আর কি বলবো বলো। হাঁটতে হলেও এটা একটা সুবিধা, কি বলতো? এ তো পাশেই লেক, আর কি বলতো, ছায়া ছায়া, আমি নেচার, ন্যাচারাল ন্যাচারাল হাওয়া, মানে কী যে ভালোবাসি কি বলবো। এই দেখো লেকের পাশ দিয়ে হাঁটছি, চলে আয় সানা, চলে আয়, ওকে নিয়ে আয়, ভেতরের দিকে একটু হাতে ধরবে, হ্যাঁ ভেতরে ভেতর দিয়ে হাঁটলে কি বলো তো, গাছে ছাড়। ও কি বড় মাছের ইয়ে গো, একটা বড় মাছের মানে জলটা, মাছ মাছ সানা, বিরাট বড় মাছ সানা, কি বিরাট মাছ দেখেছিস? ও মাই গড, তোমরা দেখতেই পাবো না, এখানে 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 কোনে কোনাতে কোনাতে, এই পুরনো এই কোনাতে, এই এই জাস্ট এই জায়গাটা দেখো, আপনি দেখতে চাইছেন এই জায়গাটা ঢুকে গেল, ওখানে একটা মাছ, এই যে নোংরা আছে ওগুলো বড়, এত ছোট মাছ, এত বড় মাছ, পুরনো টাইপের, দেখতেই পুরনো। আমি রুই দেখলাম, জাস্ট এই জায়গাটা ঢুকে গেল, এই যে নোংরাটা নোংরা নোংরা আছে এই জায়গাটা ঢুকে গেল, দেখতেও অন্যরকম মাছটা জানিস, হ্যাঁ কি একটা মাছ, অন্যরকম দেখতে মানে নর্মাল দেখতে না, মানে না 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 ছোট ছোট বের, এই জায়গাটা দেখলাম ঢুকে, হ্যাঁ লম্বা মতো, হ্যাঁ একটু পুরনো অন্যরকম দেখতে, হ্যাঁ সকালে মেট্রোতে 7টা শুরুই হয় মনে হয়। এই দেখ মাছ দেখতে পাচ্ছে না মনে হয়, কি উঠছে দিনের বেলায় বুঝতে পারছি না, হচ্ছে 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 হচ্ছে, ব্যাপারটা ফেসে গেছে বুঝছিস? রবীন্দ্র সরোবর,
আমরা রোড ক্রস করে এদিকে এলাম। আসলে এইদিকে একটা মেট্রো গেট আছে, ওটা ওটাতে বেরোলে রোডটা ক্রস করার দরকার হয় না। এ দেখো ওটা দি, এ দেখো 228 যাচ্ছে, এ দেখো বাস 228। এই যে দেখা যাচ্ছে এখানে, পরে কি করছি না সানা, এখন একটু অফ করে দিলাম গো। হেঁটে হেঁটে যাবো, বলো কোনটা হেঁটে হেঁটে যা, আমি আগে যে চলে গেলাম আরো ভালো। ছি 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 ছি, তোরা এসকেলেটার নিলে বললো না, আরে ব্যালেন্স চেক করতে ধরো, এটা ফোনটা ব্যালেন্স চেক করবি, আসার সময় চেক করবো যদি, আরে বাবা আসার সময় চেক করবি, একই তো ব্যাপার। চল চল চল, কোথায় চেক করেন? ব্যালেন্স চেক করছে কার্ডে কত আছে। চল আমরা কি উল্টো কেটে বেরোলাম নাকি, যেদিক দিয়ে কার দূরে হবে দেখি, চল মানে একটা গেটে বেরোলে খুব কাছে হয়, একটা গেটে বেরোলে একটু দূরে হয়, খেয়াল করলাম না। যাই হোক চল সামনে চল, এটা খালি দেখা যাচ্ছে তো, যাও দিদির সাথে যাও। সানা মা, ছোট মেয়েকে তো তোমরা জানো, আজকে 25 তারিখ বুধবার, বললামই তো সকাল সকাল আমরা এসেছি। চলো এখানে গেটে জিজ্ঞেস করে দাঁড়া, না ঠিক জায়গায় এসছে, দেখ ঠিক জায়গায় এসছে কি, দেখো ভুল জায়গায়।